আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন তাও আবার বাংলাতে ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন ওটাকে ক্রপ করুন আর তখনই ভিডিওতে এটার সমাধান পান আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন হ্যালো বন্ধুরা ডাউনারটা আপনাদেরকে স্বাগত এখানে কোয়েশ্চেনটাই বলা হচ্ছে এ পার্টিকেল ইজ এক্সিকিউটিং উইথ ফ্রিকোয়েন্সি এ ফ্রিকোয়েন্সি অব দ্য ভ্যারিয়েশন অফ দ্য কাইনেটিক এনার্জি ই চারটা অপশান দেওয়া আছে কোন অপশানটা কারেক্ট হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে পার্টিকেল যেটা এসএইচ এম এ করছে তার ফ্রিকোয়েন্সি আমাদের দেওয়া আছে সেখান থেকে আমাদের কাইনেটিক এনার্জির ভ্যারিয়েশানের ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে তাহলে আমরা প্রথমে একটা এসএইচ এর ইকুয়েশান লিখে নিব একটা এসএইচ এর ইকুয়েশান হয় এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ যেখানে এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যাট এনি টাইম টি এ হচ্ছে অ্যাম্পলিটিউড যেটাকে আমরা বলি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট তার নামটা হচ্ছে অ্যাম্প্লিটিউড ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এবং ফাই হচ্ছে ইনিশিয়াল ফেজ প্রবলেমের সুবিধার জন্য আমরা এখানে ইনিশিয়াল ফেজটাকে জিরো ধরে নিব অর্থাৎ কোনো ইনিশিয়াল ফেজ নেই তাহলে নতুন করে এস এইচ এম এর ইকুয়েশানটা হবে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগাটি প্লাস ফাই অর্থাৎ জিরো তাহলে হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগাটি এখানে আমাদের প্রবলেমে এস এইচ এম এর ফ্রিকোয়েন্সি বলা আছে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে এ তাহলে আমরা বলতে পারি ওমেগা ইকুয়াল টু টু পাই ইন্টু এ যেখানে এ হচ্ছে ফ্রিকুয়েন্সি এবং ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি এরপরে আমাদের কাইনেটিক এনার্জি বের করতে হবে কারণ আমাদের কাইনেটিক এনার্জি ভ্যারিয়েশনের ফ্রিক্সিটাকেও বের করতে হবে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হবে হাফ ইন্টু মাস ইন্টু ভি স্কোয়ার যেখানে এম হচ্ছে মাস এবং ভি হচ্ছে ভেলোসিটি তাহলে আমরা বলতে পারি হাফ ইন্টু মাস ইন্টু ভি ইকুয়াল টু হয়ে যাবে এক্স ডিটির হোল স্কোয়ার তো আমাদের প্রবলেমে দেওয়া আছে হচ্ছে আমরা আগে লিখে এসছি তাহলে এক্স ডিটি ইকুয়াল টু হয়ে যাবে ওমেগা এ কস ওমেগাটি তাহলে এই ভ্যালুটাকে আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলায় বসিয়ে দিব তাহলে কাইনেটিক এনার্জির নতুন ফর্মুলাটা হবে হাফ এম ডিএক্সডিটির হোল স্কোয়ার অর্থাৎ ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ক স্কোয়ার ওমেগাটি তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে সেটা চলে আসবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইন্টু হাফ ইন্টু টু ক স্কোয়ার ওমেগাটি এখানে ক স্কোয়ারের সাথে একটা আমরা এক্সট্রা টু মাল্টিপ্লাই করেছি তার জন্য এখানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করেছি এবং বাকিটা যেমন ছিল তেমন আছে তো এই পার্টটা আমাদের পুরো কনস্ট্যান্ট তাহলে এটাকে আমরা একই রকমভাবে আবার লিখে নিব হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইন্টু হাফ টু কোয়ার ওমেগা টিকে আমরা লিখতে পারি কস অফ টু ওমেগাটি প্লাস ওয়ান এখানে আমরা যে ইকুয়েশনটা ইউজ করছি বা যে ফর্মুলাটা ইউজ করছি সেটা হচ্ছে টু ক স্কোয়ার থিটা

তাহলে এখানে এই কোসাইনের ফ্রিকুয়েন্সি আমরা দেখতে পাচ্ছি কোসাইনের জন্য কাইনেটিক এনার্জি অসিলেট করবে তাহলে এই কোসাইনের ফ্রিকোয়েন্সিটাকে আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে টু ওমেগা তাহলে কাইনেটিক এনার্জির অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি যেটা বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টু ওমেগা তাহলে আমরা আগে দেখে এসছিলাম প্রবলেমে দেওয়া ছিল এস এইচ এম এর অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি হচ্ছে ওমেগা এবং এস এইচ এম এর ফ্রিকুয়েন্সি দেওয়া ছিল এ তাহলে কাইনেটিক এনার্জির অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি যদি টু ওমেগা হয় তার ফ্রিকোয়েন্সি হবে টু এ এবং এইটা দেওয়া আছে অপশান সিতে তাহলে অপশান সি হবে আমাদের কারেক্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রবলেমটা সলিউশন করার পরে যে কাইনেটিক এনার্জির অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি হবে টু ও মেগা অর্থাৎ এসএইচএম এর অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি যা হয় কাইনেটিক অ্যাঙ্গুলার ফিকোয়েন্সি তার থেকে দ্বিগুণ হয় একই রকমভাবে ফ্রিকোয়েন্সিও দ্বিগুণ হয় এসএইচএম এর ফ্রিকোয়েন্সি আমাদের প্রবলেমে দেওয়া ছিল এ তাই জন্য কাইনেটিক এনার্জির ফ্রিকোয়েন্সি হবে টু এ